হ্যালো বন্ধুরা, অদ্ভুত ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। মহাকাশের ব্যাপারে আমরা যতই জানার চেষ্টা করছি, ততই এর অদ্ভুত রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছি। এমন কিছু বস্তু মহাকাশে রয়েছে যা সত্যি আমাদের অবাক করে দেয়। আজ এই রকম এক রহস্যময় স্যাটেলাইটের ব্যাপারে আপনাদের বলবো, তো চলুন শুরু করা যাক। এক অদ্ভুত স্যাটেলাইট যার রহস্যের কোনো শেষ নেই, আমাদের পৃথিবীকে ক্রমাগত নজর রেখে চলেছে 13,000 বছর ধরে। এটি কে বা কারা বানিয়েছিল আজ পর্যন্ত কেউই বলতে পারেনি। এই স্যাটেলাইটটির নাম হলো ব্ল্যাক নাইট স্যাটেলাইট। এটি একটি কালো বস্তু দিয়ে তৈরি। এই স্যাটেলাইট থেকে ক্রমাগত সিগন্যাল পৃথিবীতে আসছে, যা আবার নাসা কর্তৃক পরীক্ষিত ও স্বীকৃত। মনে করা হয় এই স্যাটেলাইটটি যা দিয়ে তৈরি করা হয়েছে তার আনুমানিক বয়স 13,000 বছর, আর মানুষেরা মহাকাশে যাওয়ার টেকনোলজি আবিষ্কার করেছে প্রায় 60 বছরের মতো। তাহলে কে এই স্যাটেলাইটটি মহাকাশে পাঠালো? আবার 13,000 বছর আগে, যখন মানুষের মহাকাশ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। অনেকের মতে অনেক আলোকবর্ষ দূর থেকে কোনো ভিন গ্রহের উন্নত প্রাণীরা এই স্যাটেলাইটটিকে পাঠিয়েছিল। এই স্যাটেলাইটটি পৃথিবীর পোলার অরবিটের মধ্যে পরিভ্রমণ করছে। কেউ কেউ বলছেন এটি একটি গুজব বা মানুষের মনে করা গল্প। তেমনি অনেক বৈজ্ঞানিকরা বলছেন এই স্যাটেলাইটটি হলো এলিয়েনদের পাঠানো এক স্যাটেলাইট, যা 13,000 বছর ধরে পৃথিবীর গতিবিধির ওপর নজর রেখে চলেছে। ব্ল্যাক নাইট স্যাটেলাইটটির ঘটনা সকলের সামনে আসে যখন নাসা 1958 সালে একটি ছবি প্রকাশ করে। যারা ইউএফও নিয়ে গবেষণা করেন তারা মনে করেন এটি এলিয়েনদের পাঠানো একটি স্যাটেলাইট, যা পৃথিবীর গতিবিধির ওপর নজর রেখে চলেছে। এটি মানুষ দ্বারা নির্মিত স্যাটেলাইট নয়। 1899 সালে এই স্যাটেলাইটটির ব্যাপারে সর্বপ্রথম জানা যায়, যখন নিকোলাস টেসলা প্রতিদিনের মতো তার রেডিও সিগন্যাল নিয়ে কাজ করতেন। তিনি লক্ষ্য করেন তার রেডিও ট্রান্সমিটারে মহাকাশ থেকে কোনো সিগন্যাল আসছে। তিনি অনেক গভীরভাবে এই সিগন্যালটির ওপর পরীক্ষা নিরীক্ষা চালান। তিনি কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে কোথা থেকে এই সিগন্যালটি তার রেডিও ট্রান্সমিটারে ধরা পড়ছে। সেই সময় কোনো উন্নত টেকনোলজির অভাবে তার পরীক্ষাটি বেশি দিন চালিয়ে যেতে পারেননি তিনি। কিছুদিন পর তার রেডিও ট্রান্সমিটারে আর কোনো সিগন্যালও আসেনি। প্রায় 25 বছর পর 1924 সালে আরও একজন রেডিও অপারেটর জুরগান হেলস যখন তার কাজে ব্যস্ত ছিলেন, তখন তিনি একটি ইলেকট্রনিক সিগন্যাল লক্ষ্য করেন। তিনি বলেন যে এই সিগন্যালটি মহাকাশ থেকে আসছিল। এরপর 1954 সালে আমেরিকান এয়ারফোর্স এর রেডিওতেও ধরা পড়ে। ইউএফও বিশেষজ্ঞ ডোনাল্ড কিউব এই সিগন্যালটির ওপর পরীক্ষা চালান। সেই পরীক্ষাটির উত্তর সবাইকে চমকে দেয়। তিনি বলেন এই সিগন্যালটি পৃথিবীর বাইরে থেকে এসেছে, যেটা পৃথিবীর পোলার অরবিটের মধ্যে রয়েছে। সেই সময় পৃথিবীর কোনো দেশে স্যাটেলাইট বানিয়ে পৃথিবীর পোলার অরবিটে পাঠানোর মতো কোনো প্রযুক্তি ছিল না। তখন আমেরিকা এই স্যাটেলাইটটির নাম দেয় দ্য ব্ল্যাক নাইট স্যাটেলাইট। এরপর আমেরিকা একটি গবেষণা দল তৈরি করে। তাদের প্রধান কাজ হলো এই স্যাটেলাইটটির গতিবিধির ওপর নজর রাখা ও এর সমস্ত তথ্য সরকারকে দেওয়া। অনেকে মনে করেন পৃথিবীতে 1,000 বছর আগে আরও উন্নত মানুষ বসবাস করত, অথবা তারা ভিনগ্রহীদের সংস্পর্শে এসেছিল। ইতিহাসের পাতা উল্টালে আমরা অবাক হয়ে যাব এটা ভেবে যে 1,000 বছর আগে কোনো উন্নত প্রযুক্তি ছাড়া কিভাবে তৈরি হয়েছিল পিরামিড, কিভাবে তৈরি হয়েছিল স্টোনহেঞ্জ। আমাদের তৈরি স্যাটেলাইটগুলি কিছু বছর অন্তর অন্তর ঠিক করতে হয়। এটা ভাবলে আমাদের সবার অবাক লাগবে যে এমন এক স্যাটেলাইট যেটা 13,000 বছর ধরে ঠিকঠাক কাজ করে পৃথিবীর গতিবিধির ওপর নজর রেখে চলেছে প্রতিনিয়ত, সেটা কি ঠিক করবার প্রয়োজন হয় না? তাহলে কারাই বা ঠিক করে? এই রহস্যের সমাধান আজও হয়নি। আশা করছি আজ না হোক কাল এই রহস্যের সমাধান মানুষ একদিন নিশ্চয়ই পাবে। মানুষ একদিন এলিয়েনদের দেখা পাবে বলেও আমি মনে করি।
আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না। মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।